আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং সাপোর্টে আমিও ভালো আছি। আমার হাতে দেখতেই পাচ্ছেন একটি ফেসিয়াল কিট। আজকে আমি এই ফেসিয়াল কিট নিয়ে কথা বলবো। ভিডিওটা বড় হতে পারে, তারপরও ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন। তাহলে ফেসিয়াল নিয়ে যত প্রশ্ন আপনাদের মধ্যে রয়েছে সবকিছুর উত্তর একটি ভিডিওতেই দেব। আমার মনে হয় না এর আগে এত প্রশ্নের উত্তর নিয়ে কেউ কোনো ভিডিও করেছে। আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলোর উত্তর আমি দেব। ফেসিয়াল মাসে কতবার করতে হয়, কখন কিভাবে করা উচিত, ফেসিয়ালের আগে পরে কি করা উচিত, মুখে ব্রণ থাকলে কোন ফেসিয়াল করবেন, মুখে চামড়া পাতলা থাকলে ফেসিয়াল করা যাবে কিনা, ফেসিয়াল করার পর মেকআপ করা যাবে কিনা, সেন্সিটিভ স্কিনের জন্য কোন ফেসিয়ালটা ভালো হবে, বাড়িতে বসে কতদিন পর পর ফেসিয়াল করা উচিত, ফেসিয়াল করার পর রোদে যাওয়া যাবে কিনা, ছেলেদের জন্য কোন ফেসিয়ালটি ভালো হবে, কোন ত্বকে কোন ফেসিয়ালটা ভালো সেটিও আজকে এই ভিডিওতে আমি জানিয়ে দেব। তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসিয়াল, ব্রণ ত্বকের জন্য কোন ফেসিয়াল, ফেসিয়াল কত প্রকার রয়েছে, কি কি ফেসিয়ালের ট্রিটমেন্ট কতদিন স্থায়ী হয়, কোন ফেসিয়াল বেস্ট, ব্রাউন গোল্ড ফেসিয়াল নাকি ডায়মন্ড ফেসিয়াল, মুখের বলিরেখা দূর করার জন্য কোন ফেসিয়াল ব্যবহার করব, কোন বয়সের জন্য কোন ফেসিয়ালটি সেটাও কিন্তু আজকে আমি এই ভিডিওতে জানিয়ে দেব। গোল্ড ফেসিয়াল কতদিন পর পর করবেন, কেমিক্যাল ফ্রি ফেসিয়াল কোনগুলো সেগুলো কিন্তু আজকে আমি এই ভিডিওতে বলে দেব। ভালো কিছু ফেসিয়ালের নাম বলে দেব যাতে আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারেন। একবার ফেসিয়াল করার পর যদি আর ফেসিয়াল না করি ত্বকের কোনো সমস্যা হবে কিনা, ত্বক আগের মতো হয়ে যাবে কিনা, ফেসিয়াল করার পর রোদে যাওয়া যাবে কিনা, কোন ফেসিয়াল দিয়ে আমাদের ফেসিয়াল করাটা শুরু করা উচিত। আজকের এই ভিডিওতে জানিয়ে দেব ফেসিয়াল করার পর আমাদের কোন জিনিসগুলো একদমই করা উচিত না, ফেসিয়াল করার পর কোন কোন কাজগুলো আমাদের একদমই করা উচিত না এটা কিন্তু আমরা জানি না, তাই ফেসিয়াল করার পর ভুল কাজ করে ত্বকের ক্ষতি করে ফেলি, এমন অসংখ্য প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। আগেই বলেছি ভিডিওটি বড় হবে, তাই আজকের এই ভিডিওতে শুধু প্রশ্নের উত্তরগুলোই দেব, ফেসিয়াল সম্পর্কে আপনাদের ধারণা দেব, কারণ ফেসিয়াল ব্যবহার করার আগে ফেসিয়াল সম্পর্কে ধারণা রাখা আমাদের খুবই দরকার। এর পরের ভিডিওতে আমি অবশ্যই ফেসিয়াল কিভাবে ঘরে বসে করবেন সেটি আমি আপনাদের জানিয়ে দেব। আশা করব আমার চ্যানেলে সাথে থাকবেন, তাহলে ফেসিয়াল সম্পর্কে সম্পূর্ণ ধারণাই পেয়ে যাবেন। ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকবেন। একটি নির্দিষ্ট বয়সের পর আমাদের নিয়মিত ফেসিয়াল করা উচিত, কিন্তু সময়ের অভাবে বা অতিরিক্ত খরচের কথা চিন্তা করে আমরা ফেসিয়াল করি না। আমরা বেশিরভাগই গোল্ড এবং সিলভার ফেসিয়ালগুলো করে থাকি, কিন্তু আপনারা কি জানেন এই দুটি ফেসিয়াল বয়স 35 প্লাস হলে ব্যবহার করা ভালো। তবে যদি আপনার ত্বক একান্তই আপনার অবাধ্য হয়ে যায় তাহলে আগে করতে পারেন, তবে সেটা 28 প্লাসের আগে করবেন না। রুক্ষ বা শুষ্ক ত্বক হলে গোল্ড ফেসিয়াল করবেন, নর্মাল বা তৈলাক্ত ত্বক হলে আপনি করবেন সিলভার ফেসিয়াল। সবার ত্বকের ধরন এক না, তাই আপনার ত্বকের ধরন বুঝে আপনার ফেসিয়ালটা করতে হবে। গোল্ড এবং সিলভার ফেসিয়ালের ভালো কিছু ব্র্যান্ড হচ্ছে শেহনাজ, হুসাইন ব্র্যান্ড, ন্যাচারাস, বায়োফ্রেশ, ভিএলসিসি ব্র্যান্ড ভালো হবে, জোভসটাও ভালো, কিন্তু এটা অনেক সময় খুঁজে পাওয়া যায় না। এই সবগুলো ব্র্যান্ডের প্রোডাক্টের দাম 600 থেকে 1500 ভেতর নেবে, এক একটা ব্র্যান্ড অনুযায়ী তার দামটা নেবে। অনেকেই জানেন না ফেসিয়াল কত প্রকার কি কি। ফেসিয়াল অনেক প্রকার রয়েছে, যেগুলো উপকারী ফেসিয়াল সেগুলো হলো স্টিম ফেসিয়াল, অ্যান্টি রিঙ্কেল ফেসিয়াল, অ্যান্টি অক্সিডেন্ট ফেসিয়াল, এছাড়াও রয়েছে ফ্রুট ফেসিয়াল। এই ফ্রুট ফেসিয়ালটা সবাই ব্যবহার করতে পারেন। অনেকে আছেন ফেসিয়াল করতে চান, তবে শুরুটা কোন ফেসিয়াল দিয়ে করবেন বুঝতে পারেন না, তারা চাইলেই ফ্রুট ফেসিয়াল দিয়ে শুরু করতে পারেন। ফ্রুট ফেসিয়ালটা সবার জন্যই ভালো, রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে এবং আমাদের ত্বকের জন্য খুবই ভালো ফ্রুট ফেসিয়াল। তো যখনই ফেসিয়াল করা শুরু করবেন, আগে পরে কখনোই ফেসিয়াল করেননি, তখন প্রথমেই বেছে নেবেন ফ্রুট ফেসিয়াল। এই ফেসিয়ালে যে ফ্রুট ক্রিম ব্যবহার করা হয় যা সব ধরনের ত্বকের জন্য ভালো। ফ্রুট ফেসিয়াল করলে ত্বকের গভীর থেকে ময়লা দূর করে। তাহলে তো বুঝতে পারলেন কোন কোন ফেসিয়ালগুলো বেস্ট আমাদের জন্য, এবং যারা নতুন ফেসিয়াল করতে যাচ্ছেন তারা অবশ্যই চোখ বন্ধ করে ফ্রুট ফেসিয়াল করা শুরু করুন। অনেকেই জানতে চান ফেসিয়াল ট্রিটমেন্ট কতদিন স্থায়ী হয়। একটি আদর্শ মুখের চিকিৎসায় 30 থেকে 90 মিনিট পর্যন্তই স্থায়ী হতে পারে। মৌলিক ফেসিয়াল সাধারণত প্রায় 30 মিনিট স্থায়ী হয় এবং এতে ক্লিনজিং, এক্সফোলিয়েটিং এবং ময়েশ্চারাইজিং অন্তর্ভুক্ত থাকতে পারে। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন কোন ফেসিয়ালটি বেস্ট, ব্রাউন গোল্ড নাকি ডায়মন্ড ফেসিয়ালটি।
গোল্ড ফেসিয়ালটি তৈলাক্ত এবং শুষ্ক ত্বকের জন্য আদর্শ। ডায়মন্ড ফেসিয়াল বিশেষ করে সংবেদনশীল ত্বকের লোকদের জন্য ভালো কাজ করবে। মুখের বলি রেখা দূর করার জন্য কোন ফেসিয়ালটি ভালো হবে অনেকেই জানতে চান। বলি রেখার জন্য সেরা ফেসিয়াল হলো হালকা থেরাপি, কেমিক্যাল পিল, মাইক্রো নিডলিং, এক্সফোলিয়েশন, হাইড্রেশন, মাইক্রো কারেন্ট ফেসিয়াল, হাইড্রা ফেসিয়াল এবং ডার্মা প্ল্যানিং ফেসিয়াল সবচেয়ে ভালো হবে। অনেকের প্রশ্ন থাকে কতবার ফেসিয়াল করা উচিত, তার উত্তর হচ্ছে প্রতি 3-4 সপ্তাহ বা মাসে একবার ফেসিয়াল করা উচিত। আপনি কি জানেন ফেসিয়ালের প্রভাব মুখে কতদিন থাকে? তার উত্তরটি হচ্ছে ফেসিয়ালের প্রভাব মুখে 48-72 ঘন্টা থাকে। এবার আপনাদের জানিয়ে দেব কোন ত্বকের জন্য কোন ফেসিয়ালটি করা ভালো। তবে তার আগে কিছু কথা জানতে হবে। ত্বক যেমনই হোক প্রতি মাসে ফেসিয়াল করা প্রয়োজন, মাসে একবার করাই যথেষ্ট। তবে প্রয়োজন হলে অনেকেই 15 দিন পর পর ফেসিয়াল করতে পারেন। পার্লারে গেলে দেখবেন অনেক ফেসিয়াল রয়েছে, কিন্তু সব ফেসিয়াল সবার জন্য নয়। ত্বকের ধরন বুঝে নিতে হবে প্রথমেই আপনাকে, কারণ তৈলাক্ত ত্বকে যেটা মানিয়ে যাবে শুষ্ক বা মিশ্র ত্বকের জন্য সেটার মাধ্যমে খুব একটা উপকার না পাওয়াটাই স্বাভাবিক। এছাড়া ত্বক ভেদে প্রয়োজনও পাল্টে যায় অনেকখানি, তাই ত্বকের ধরন বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। স্বাভাবিক থেকে শুষ্ক ত্বকে যে ফেসিয়ালগুলো করা উচিত। স্বাভাবিক ত্বক সাধারণত দাগছোপ, বলিরেখা, হাইপার পিগমেন্টেশন আর ঝুলে যাওয়ার সমস্যা থেকে মুক্ত, তাই এই ধরনের ত্বকের ফেসিয়ালগুলো এমন ভাবে তৈরি করা হয় পুষ্টি ঠিকমতো পৌঁছে যায় ত্বকের গভীরে। এক্ষেত্রে ক্লাসিক ফেসিয়ালগুলো বেছে নেওয়া যায় অনায়াসে, যেমন ক্লিনজিং, হার্বাল, স্পায়ের ফেসিয়ালগুলো। ত্বকে যদি একটু শুষ্ক ভাব থাকে সেক্ষেত্রে ময়শ্চারাইজিং ফেসিয়াল সেরা, এটা ত্বকে অক্সিজেনের ঘাটতি পূরণ করে। এছাড়া ডায়মন্ড ফেসিয়াল ত্বকের শুষ্কতা সরাতে চমৎকার কাজ করে, সাথে উজ্জ্বলতা যোগান দেয়, দাগছোপ দূর করে অধিকাংশই, রোদে পড়া দাগ দূর করে, ত্বক একদমই শুষ্ক করে না, মুক্তি মেলে ত্বক থেকে শুষ্ক খসখসে ভাব ও র্যাশ। তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসিয়ালটি ভালো হবে? এই ধরনের ত্বকে প্রধান সমস্যা হলো তেলতেলে ভাব, ব্রণ, দাগছোপ, রোদে পড়া ভাব বেশি দেখা দেয়, তাই ত্বকের গভীর থেকে পরিষ্কার করবে বেছে নিতে হবে এমন ফেসিয়াল। আর ট্রিটমেন্ট থাকতে হবে এক্সফোলিয়েটিং, টোনিং, মাস্কিং এবং প্রোটেকশন। এক্ষেত্রে ডিপ ক্লিন, পাল বা সিলভার ফেসিয়াল কার্যকর, ত্বকের গভীর থেকে পরিষ্কার তো করবেই, ফলে ত্বকের ব্ল্যাক হেডস, ব্রণ কমে যাবে। এ ফেসিয়াল গুলো ত্বকের আর্দ্রতা যোগাবে ঠিকই, ত্বক শুষ্ক না করে। এছাড়াও করানো যেতে পারে অরেঞ্জ ফেসিয়াল, রোদে পড়ে যাওয়া তৈলাক্ত ত্বকের দাগ সারিয়ে এর উজ্জ্বলতা বাড়িয়ে দেবে দ্বিগুণ ভাবে। গোল্ড এবং লাইটেনিং ফেসিয়ালও এ ধরনের ত্বকে চমৎকার মানিয়ে যায়। মিশ্র ত্বকের জন্য যে ফেসিয়ালগুলো ভালো হবে, এ ধরনের ত্বকে চাই বিশেষ যত্ন, আর ফেসিয়াল নিতে হবে বুঝে শুনে। অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত ফেসিয়ালগুলোই বেছে নিতে হবে এই ত্বকের জন্য। এসেন্সিয়াল অয়েল যুক্ত স্পা ফেসিয়ালগুলো করে নিতে পারেন এই ধরনের ত্বকে। বুড়িয়ে যাওয়া ত্বকের জন্য যে ফেসিয়ালটি করা ভালো সেটি হচ্ছে অ্যান্টি এজিং ফেসিয়াল, যেটি ত্বকের জন্য সেরা হবে। আপনার যদি ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় তাহলে আপনি যে ফেসিয়ালটি করতে পারেন সেটি হচ্ছে ব্রাইট ন্যারিশিং বা অক্সি ব্রাইট ফেসিয়ালগুলো বেছে নেওয়া যায় চোখ বন্ধ করে। ত্বকে যদি ধুলো ময়লা, মৃত কোষের প্রকোপ বাড়ে তাহলে আপনি ডিপ ক্লিজিং ফেসিয়ালগুলো বেছে নিতে পারেন। শুধু এটাই নয়, চোখ, গলা, পিঠ, হাত পায়ের জন্য মিলবে আলাদা আলাদা ফেসিয়াল, যা শুধু নির্দিষ্ট একটা অংশের জন্যই করতে পারবেন। তবে একবার ফেসিয়াল করে যদি ভালো ফলাফলের আশায় বসে থাকেন তাহলে কিন্তু এটা ভুল হবে, কারণ এসব ফেসিয়াল করা হয় নিয়ম মেনে নিয়মিত, তবেই কিন্তু এর পরিপূর্ণ উপকার উপভোগ করা যায়। অনেকে জানতে চান কোন বয়সের জন্য কোন ফেসিয়ালটি করা ভালো হবে। আপনার বয়স যদি 17-20 বছরের মধ্যে হয় তাহলে হার্বাল কোনো ফেসিয়াল করা ভালো হবে, যাতে ত্বকে ময়শ্চারাইজার পরিপূর্ণ থাকে। তাই এই বয়সে হলুদ, পুদিনা পাতা, শসা, মধু এই উপাদান সমৃদ্ধ ফেসিয়াল করা ভালো, যেমন হানি ফেসিয়াল, কিউকাম্বার ফেসিয়াল, অরেঞ্জ ফেসিয়াল। আপনার বয়স যদি 21-30-এর মধ্যে হয় তাহলে আপনি যে ফেসিয়ালগুলো করতে পারবেন। 20 বছর বয়সের পর ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়, তাই সে যে কোনো ফেসিয়াল করতে পারে না। শুষ্ক, সাধারণ ও তৈলাক্ত ত্বক ভেদে সমস্যা না থাকলে
হার্বাল ফেসিয়াল করতে পারেন। এছাড়াও করতে পারেন পার্ল ফেসিয়াল, যেটা সব ধরনের ত্বকের জন্যই ভালো। তবে আপনার ত্বক যদি স্পর্শকাতর হয় তাহলে এই ফেসিয়ালটি করা উচিত হবে না। পার্ল ফেসিয়াল করলে ত্বকে একটা হোয়াইট আভা আসে যা দীর্ঘদিন পর্যন্ত স্থায়ী থাকে। এটা সব ধরনের ত্বকের জন্যই উপযোগী, শুধু সেন্সিটিভ ত্বক বাদে। শুধু তাই নয়, এটা সব ধরনের বয়সের জন্যই উপযোগী। বিয়ের কনের জন্য গোল্ড ফেসিয়ালটি খুবই ভালো। এই ফেসিয়ালটি করলে খুব দ্রুত ভালো ফলাফল দেয়। গোল্ড ফেসিয়াল করলে ত্বকে সোনালি একটা আভা এনে দেয় খুব তাড়াতাড়ি। আপনার বয়স যদি 30-40 এর ভেতর হয় তাহলে আপনি যে ফেসিয়ালগুলো করতে পারবেন। এই বয়সে স্টিম ফেসিয়াল, এন্টি রিঙ্কেল ফেসিয়াল, এন্টি অক্সিজেন ফেসিয়াল উপকারী হবে। তাছাড়াও এই বয়সে ফ্রুট ফেসিয়ালটি দারুণ কাজ করবে। চাইলে ফ্রুট ফেসিয়াল নিয়মিত করতে পারেন। আপনার বয়স যদি 40-50 এর মধ্যে হয় তাহলে আপনি যে ফেসিয়ালগুলো করতে পারবেন সেগুলো হচ্ছে এন্টি রিঙ্কেল ফেসিয়াল, চকলেট ফেসিয়াল এই বয়সের জন্য উপযোগী। এই বয়সে মুখে ছোপ ছোপ কালো কালো দাগ হয়, সেই সমস্যা ভেদেও আপনি ফেসিয়াল করতে পারেন। অনেক ছেলে ভাইয়ারা জানতে চান ছেলেদের জন্য কোন ফেসিয়ালটি ভালো হবে। তাদের জন্য বলবো, যাদের শুষ্ক ত্বক তারা সানবার্ন ফেসিয়াল ব্যবহার করতে পারেন। এটি রোদের পোড়া দাগ দূর করতে খুবই ভালো কাজ করবে। তাছাড়াও এই ফেসিয়ালটি টিনেজাররাও ব্যবহার করতে পারেন। যাদের ত্বক তৈলাক্ত তারা অ্যালোভেরা ও গোল্ড ফেসিয়াল ব্যবহার করতে পারেন। ফেসিয়াল করার পর রোদে না যায় ভালো, কারণ ফেসিয়াল করা হয় অনেকগুলো স্টেপের মাধ্যমে, যার ফলে ত্বক নরম কোমল হয়ে যায়। ত্বকের সমস্ত ময়লা মরা চামড়া দূর হয়ে ত্বক নরম হয়ে যায়। তখন সেই ত্বকটা নিয়ে যদি আপনি রোদে যান তাহলে ত্বকের অনেক ক্ষতি হবে, ত্বক কালচে হয়ে যেতে পারে, ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই ফেসিয়াল করে রোদে যাওয়া একদমই যাবে না। সবচেয়ে ভালো হয় যদি আপনি রাতে ফেসিয়াল করতে পারেন বাসায়। তাহলে হবে কি, রাতে ফেসিয়াল করে নিশ্চিন্তে আপনি ঘুমিয়ে পড়তে পারেন, তখন আপনার ত্বকে কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনাই থাকবে না। যদি আপনি কোনো অনুষ্ঠানে যেতে চান, মেকআপ করতে চান, তাহলে অবশ্যই 4-5 দিন আগে ফেসিয়ালটা করে নেবেন। ফেসিয়াল করার পরে সাথে সাথে আপনি মুখে মেকআপ করবেন না, এতে আপনার মুখে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে অনেক সময় দেখা যায় পার্লারে গেলে ছোটখাটো কিছু ফেসিয়াল করিয়ে থাকে মেকআপটা বসানোর জন্য, সেটি অন্য কথা। ফেসিয়াল করার পর ঘন ঘন আপনার হাতটি মুখে লাগাবেন না, কারণ আপনার হাতে জীবাণু থাকতে পারে যেটি আপনার মুখে লেগে বিভিন্ন ধরনের পিম্পল দেখা দিতে পারে। একবার ফেসিয়াল করলে আপনার মুখ ধবধবে ফর্সা হয়ে যাবে না, এটা আশা করবেন না। ফেসিয়াল নিয়মিত করা উচিত একটা নিয়মের মাধ্যমে, যেটা দীর্ঘদিন করার পর আপনার ত্বকটা সুন্দর সুস্থ হেলদি থাকবে। ত্বক ব্রাইটিং করার জন্য আলাদা ফেসিয়াল আছে। ত্বকের বিভিন্ন সমস্যা অনুযায়ীও ফেসিয়াল করা যায়। ফেসিয়াল অনেক রকমের রয়েছে, আপনার ত্বক বুঝে, ত্বকের ধরন বুঝে, ত্বকের সমস্যা অনুযায়ী ফেসিয়াল করতে পারেন। তবে সবসময় দক্ষ হাতে ফেসিয়াল করা ভালো। আপনি চাইলে সময় নিয়ে বাসায় ভালোভাবে মাসাজটা শিখে ফেসিয়াল আপনি ঘরে বসেই করতে পারেন। চলুন একটু ছোট করে জেনে নিই ফেসিয়াল করার পর আমরা কোন কাজগুলো একদমই করব না। ফেসিয়াল করার পর সেই রাতে একদমই মুখটা ধোবেন না, একদমই ফেসিয়াল করার পর মেকআপ করা যাবে না। ফেসিয়াল করার পর কয়েকদিনের মধ্যে একদমই স্ক্রাব করবেন না, কারণ যখন আপনি ফেসিয়াল করেছেন তখন আপনাকে স্ক্রাবিং করানো হয়েছে, সময় নিয়ে খুব ভালোভাবে করেছে, তাই 3-4 দিন আর স্ক্রাব করা যাবে না। অবশ্যই রোদ থেকে দূরে থাকতে হবে, যেটা আমি আগেই বলেছি, আর নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, আর সাথে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। এই কাজগুলো অবশ্যই করতে হবে ফেসিয়াল করার পর। ব্রণ আছে এমন ত্বক, সেন্সিটিভ স্কিন, সব ধরনের ত্বকের জন্য আলাদা আলাদা ফেসিয়াল পাওয়া যায়, তো সেই অনুযায়ী ফেসিয়াল ব্যবহার করবেন। বাজারে অনেক নকল ফেসিয়াল রয়েছে, যেগুলোর মধ্যে আসল বা অথেন্টিক ফেসিয়াল খুঁজে বের করা খুবই কষ্টকর, তাই অবশ্যই দেখে শুনে ভালো ফেসিয়াল ব্যবহার করার চেষ্টা করবেন, না হলে কিন্তু ত্বকের ক্ষতি হবে, ত্বকে দেখা দিতে পারে নানান ধরনের সমস্যা। আমি প্রথমে বলেছিলাম ভিডিওটি অনেক বড় হতে পারে, তারপর আমি চেষ্টা করেছি সম্পূর্ণ তথ্য একটি ভিডিওতেই দিয়ে দেওয়ার, কারণ এই প্রশ্নগুলোই আমাদের আপুদের মনে থাকে। তাই আমি আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে সকল প্রশ্নগুলোই তুলে ধরার চেষ্টা করেছি, সুন্দরভাবে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমার হাতে যে ফেসিয়াল কিটটি দেখছেন, এটি আমি অবশ্যই দ্বিতীয় ভিডিওতে আপনাদের ব্যবহার করে দেখাবো, কিভাবে ঘরে বসে আপনি ফেসিয়ালটি করবেন সেটি দেখিয়ে দেব। আরেকটি কথা, এটি কোনো ফেসিয়াল ব্লিচ না। ফেসিয়াল ব্লিচ আর আমার হাতে এই ফ্রুট ফেসিয়ালটি
একদমই আলাদা। ব্লিচ করা ত্বকের জন্য যেমন ভালো তেমন খারাপও আছে। তো ব্লিচ নিয়ে এখন আর কথা বলবো না, ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে সর্বপ্রথম সেই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।